ভাই রামাত তাহলে শাবান মাস উপলক্ষে প্রথম কাজ হলো আমরা বেশি বেশি নফল রোজা রাখব কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের বেশিরভাগ দিনগুলোতে নফল রোজা রাখতেন তার সুন্নাহকে আমরা জিন্দা করব এবং এর মাধ্যমে একটা অবহেলিত সময় ইবাদতের তাৎপর্য এবং গুরুত্ব আমাদের অর্জিত হবে ফজিলত আমাদের অর্জিত হবে দ্বিতীয়ত আমাদের আমলনামা পেশ করা হয় সারা বছরের আমলনামা শাবানে সেই সুযোগটি কাজে লাগিয়ে আমরা এই মাসে ইবাদত বন্দেগী করব দ্বিতীয়ত শাবানের শেষের দিনগুলোতে আমরা রোজা রাখব না বিশেষ করে একেবারে শেষের দিন যেটা ইয়াউমুস শাক সেদিন রোজা রাখা মাকরু তৃতীয়ত কারোর যদি ভাঙতি রোজা চতুর্থ তৃতীয়ত কারোর যদি ভাঙতি রোজা থাকে তাহলে সেই ক্ষেত্রে আগের যে বছরের ভাঙতি রোজা সেটা এই বছরের আগে আগে যত আগে রাখা যায় ততই ভালো যদি না পারেন অন্তত শাবানের মধ্যে সেটা অবশ্যই রেখে ফেলার চেষ্টা করি আর চতুর্থত আমরা রমজানের জন্য শাবান মাসে উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করি এর পাশাপাশি শাবানের মধ্য রজনী যেটাকে লাইলাতুল বারাআত বলা হয়ে থাকে বা মুক্তির রজনী বলা হয়ে থাকে এই রাতে বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন হিংসুক ছাড়া এবং আপনার শিরকে লিপ্ত ব্যক্তি ছাড়া মুশরিক এবং মুশাহিন মানুষের পিছনে লাগালাগি করে শত্রুতা করে হিংসা করে শিরকে লিপ্ত এ ধরনের মানুষ ছাড়া অন্য মানুষরা আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব সেই সাধারণ ক্ষমা আমরা পাওয়ার চেষ্টা করব তবে ওই রাতে ভাগ্য নির্ধারণ হয় সারা বছরের এটি এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং কোরআনে কারিমের সূরা দুখান আয়াত দ্বারা বোঝা যায় মানুষের সারা বছরের ভাগ্য মূলত ঠিক হয় লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সেখানে বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম যে রাতে কোরআন নাজিল হয় সে রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য হয়ে থাকে বিধায় আমরা এই শাবান মাসের প্রতিটি আমলকে যত্ন সাথে করার চেষ্টা করব তবে শাবান মাসের উপলক্ষে আমাদের রমজানের প্রস্তুতিটা হবে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সর্বাধিক গুরুত্বের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাটিয়েছেন আমাদেরকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে এই রমজানকে আমাদের এই অতিবাহিত করা শাবানকে অতিবাহিত করার তৌফিক দান করুন যুবকরা তারা কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য ওয়াজ এবং মাহফিলের ব্যবস্থা করেন এবং এই মাহফিল থেকে তারা কোরআন এবং হাদিসের কথা প্রচার করবার চেষ্টা করছেন আমি খুবই আনন্দিত হয়েছি যখন জানলাম যে যুবকরা তাদের কেউ কেউ উদ্যোগ নিয়ে এখানে বেশ বড় সড় একটা জায়গা তারা দান করেছেন একটা মহিলা মাদ্রাসা করবার জন্য এলাকার মানুষদের জন্য এটা অনেক বড় আনন্দের সংবাদ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা যে মেয়েদের জন্য মাদ্রাসার ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগটা যেন আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করেন সেই উদ্যোগটা যেন সফল হয় সাকসেস হয় আল্লাহর কাছে মাকবুল হয় এবং এলাকার মা বোনদের হেদায়েতের জন্য মাধ্যম হয় আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কবুল এবং মঞ্জুর করুন মুহতারাম হাজেরিন ওয়ালাইকুম আসসালাম স্টেজে মেহরবানি করে আমরা উঠা পড়া উঠা বসা করব না চুপচাপ এই মোবাইল কার এখানে ভাই এই মোবাইলটা কার হ্যাঁ এটা এখান থেকে সরান আমার অ্যাটেনশন নষ্ট করতেছে দূরে থেকে ধরেন কোনো অসুবিধা নেই কেউ লাইভ দিছে বোধহয় জি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা রজব মাসের একেবারে শেষের দিকে অবস্থান করছি যেই রজব মাস সম্মানিত চার মাসের একটি